পশ্চিমবঙ্গের 38টি অস্ত্র তৈরি কারখানায় মাধ্যমিক পাশে কর্মী নিয়োগের নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেটা ইন্ডিয়া লিমিটেডের মাধ্যমে আপনাদের এখানে নিয়োগ করানো হবে। তো কারা কীভাবে আবেদন করবেন, কতগুলো শূন্যপদ রয়েছে, কী কী পোস্টে এখানে রিক্রুটমেন্ট করানো হচ্ছে, আবেদন কবে থেকে শুরু হচ্ছে, আবেদন আপনারা কীভাবে করবেন, আজকের এই ভিডিওর মাধ্যমে অফিসিয়াল নোটিস সহ জানিয়ে দেবো। জানিয়ে দেওয়ার আগে বন্ধুকে বলে রেখে আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পরিবর্তে আর কোন চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। ভিডিও ভালো ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে বন্ধুদেরকে দেখার জন্য বা তাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেখান থেকে ক্লিক করে জয়েন হয়ে যাবেন, পরিবর্তে আর কোন চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা বেশি কথা না বাড়ি, আমরা একেবারে অফিসিয়ালি বিজ্ঞপ্তিতে পৌঁছে যাবো। একেবারে আমরা অফিসিয়ালি বিজ্ঞপ্তিতে পৌঁছে গেছি। আমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা বাংলা দৈনিক সংবাদ পত্রিকার মাধ্যমে এটা প্রকাশিত হয়েছে। স্কিপ করবেন, প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকবেন কোন বাংলা দৈনিক সংবাদ পত্রিকাতে প্রকাশিত হচ্ছে, ভিডিওর মাঝেই বলে দেবো এবং অফিসিয়াল নোটিসগুলো কীভাবে ডাউনলোড করবেন সেটাও এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। এখানে দেখতে পাচ্ছেন রয়েছে 38টি অস্ত্র তৈরি কারখানায় 5450টি অ্যাপ্রেন্টিস ট্রেনিং নিয়োগ করানো হবে। কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে পশ্চিমবঙ্গ সহ দেশের 38টি অস্ত্র তৈরি কারখানা ট্রেড অ্যাপ্রেন্টিস হিসেবে 5450 জন ছেলেমেয়েকে ট্রেনিং দিচ্ছে। এটি 57তম ব্যাচের ট্রেনিং। এবার প্রার্থী বাছাই করবে যন্ত্র ইন্ডিয়া লিমিটেড। শিক্ষাগত যোগ্যতা অঙ্ক বিজ্ঞান অন্যতম বিষয় হিসেবে নিয়ে মাধ্যমিক পাস ছেলেরা এই দুই বিষয়ে প্রতিযোগিতায় 40% ও মাধ্যমিকে মোট অন্তত 50% নাম্বার পেয়ে থাকলে আবেদন করতে পারবেন। নন আইটিআই ক্যাটাগরি হিসেবে আবেদন করতে পারবেন। শূন্যপদ রয়েছে 1936টি। মোট অন্তত 50% নাম্বার পেয়ে মাধ্যমিক পাসরা এনসিভিটি বা এসসিভিটির স্বীকৃত আইটিআই থেকে যে কোনো একটি ট্রেডে সার্টিফিকেট কোর্স পাস হলে আর অন্তত 50% নাম্বার পেয়ে থাকলে আইটিআই ক্যাটাগরি হিসেবে আবেদনের যোগ্য। শূন্যপদ এখানে রয়েছে 3514টি। বয়স এখানে বলেছে 15 থেকে 24 বছর বয়সের মধ্যে হতে হবে। বয়সের ছাড়গুলো এখানে ক্যাটাগরি রয়েছে। আইটিআই থেকে সার্টিফিকেট কোর্স পাস হলে যত বছর কোর্স পড়েছেন তত বছর বয়সের ছাড় পাবেন। শারীরিক ও মানসিক সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। কোনো রকম দৈহিক ত্রুটি থাকলে আবেদন করবেন না, অর্থাৎ এখানে ফিজিক্যালি আপনাদেরকে ফিট থাকতে হবে। আনফিট হয়ে থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন না। ট্রেনিংয়ের মেয়াদ এখানে রয়েছে, ট্রেনিংয়ের মেয়াদ রয়েছে 3 বছর বা ট্রেড অনুযায়ী 4 বছর পর্যন্ত বাড়াতে পারে। তবে স্টাইপেন্ড পাবেন প্রথম বছরে সংশ্লিষ্ট রাজ্যের অধ্যক্ষ কর্মী ন্যূনতম বেতনের 70%। বিজ্ঞপ্তি নাম্বারটা আপনারা এখানে দেখতেই পাচ্ছেন। ট্রেনিং সফল হলে চাকরি হতে পারে, তবে চাকরি দেওয়াটা বাধ্যতামূলক নয়। হোস্টেল নেই, ট্রেনিং চলার সময় ডাক্তারি খরচ পাবেন। আইটিআই কোর্সে পাওয়ার নাম্বার দেখে ফ্যাক্টরি ভিত্তিক ক্যাটাগরি ভিত্তিক তালিকা তৈরি হবে। নন আইটিআই প্রার্থীদের বেলায় মাধ্যমিকে পাওয়ার নাম্বার দেখে মেধা তালিকা তৈরি হবে। এরপর হবে ডাক্তারি পরীক্ষা। পরীক্ষা নেবে অর্ডনান্স ফ্যাক্টরি বোর্ড। দরখাস্ত করার পদ্ধতি এখানে দেওয়া রয়েছে। দরখাস্ত করবেন অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে। এখানে দেখতে পাচ্ছেন একটা অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া রয়েছে। এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটিং অর্থাৎ আবেদন করার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে ক্লিক করে ডাইরেক্ট আপনি আপনাদের পেজে পৌঁছে দিতে পারবেন। অনলাইন দরখাস্ত করতে পারবেন জানুয়ারি মাসের 4র্থ সপ্তাহ থেকে। যারা অ্যাপ্রেন্টিস ট্রেনিংয়ের জন্য এই ওয়েবসাইটে অলরেডি আবেদন করে রেখেছেন তাদেরকে আবার নতুন করে আবেদন করতে হবে। অস্ত্র কারখানায় যারা চাকরি করতে ইচ্ছুক তাদের এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবার আবেদন করতে হবে অ্যাপ্রেন্টিসের জন্য। অর্থাৎ এখানে আপনাদের প্রথমে প্রশিক্ষণ হবে, প্রশিক্ষণ দেওয়ার পরে এখানে আপনাদের চাকরি হবে। তো চাকরিটা এখানে বাধ্যতামূলক নয় যে আপনারা এখানে চাকরিটা পেয়ে যাবেন, এরকম নয়। যখনই কোনো ভ্যাকান্সি খালি থাকবে সেখানে আপনারা আবেদন করতে পারবেন বা আবেদন জানাতে পারবেন। আমাদের উদ্দেশ্য আপনাদের কাছে চাকরি সংক্রান্ত আপডেটগুলো পৌঁছে দেওয়া, বাকি সমস্ত বিষয়গুলো আপনারা দেখে নেবেন অফিসিয়াল নোটিস থেকে। অফিসিয়াল নোটিসের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে বিস্তারিত বিষয়গুলো দেখে নেবেন। এটি একটি বাংলা দৈনিক সংবাদপত্রিকা কর্মসংস্থানের মাধ্যমে প্রকাশিত হয়েছে। আশা করছি আপনি ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি কারো কোনো রকম বুঝতে অসুবিধা হয় ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে বন্ধুদেরকে দেখার জন্য বা তাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পরিবর্তে এরকম চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা দেখা হবে পরে ভিডিওতে। তাদের ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের পরিবার খেয়াল রাখবেন। অল বাংলা স্টুডিও ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে থাকবেন।